जेएसएन न्यूज डेस्क के शुभेच्छा निवेदन। সম্প্রতি জয়ফ্রহাট জেলার মটর শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকবার নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিককে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় অঞ্চলীয় কমিটির সভাপতি ও জয়ফ্রহাট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান জয়ফ্রহাট হিলি রোডের বাস টার্মিনালের সভাপতি রেজাউল করিম বাবুসহ অত্র সংগঠনের বাস ড্রাইভার চেইন মাস্টার সুপারভাইজার ও সহকর্মীগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। রাজশাহী বিভাগের সমস্যা উপস্থাপন করবেন রফিকুল ইসলাম সভাপতি রাজশাহী বিভাগ। আমার তখন মনে হচ্ছিল যে আল্লাহ পাক, মানুষের চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই। সরকারের সর্বোচ্চ জায়গায় যখন একটা আলোচনা আপনাদের রফিক ভাইয়ের নাম হয়, সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে আপনাদের দোয়া আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমাদের পাশে কর্মরত এই সময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি জয়পুরহাট আনিসুর রহমান লিটন, বাস মিনিবাস মালিক গ্রুপ সভাপতি জয়পুরহাট মোহাম্মদ ইকবাল হোসেন, কার্যকরী সভাপতি জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন সহ আরও অন্যান্য নেতা নেত্রীবৃন্দ। ডিএসএন নিউজ ডেস্ক। আপনারা দেখছেন ডিএসএন চ্যানেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।